10 বছর 4 মাস ধরে লড়াই করার পর এটাই কি প্রাপ্য ছিল কান্দুলিবাসীর? নিম্ন আদালতে ফাঁসির সাজা অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল অভিযুক্তদের, কিন্তু হাইকোর্টে তথ্য প্রমাণের অভাবে উচ্চ আদালতে তাদের সাজা শুধু লঘু হওয়াই নয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিন পেয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু যেখানে তদন্তের দায়িত্বভার ছিল খোদ রাজ্য প্রশাসনের সিআইডির, সেখানে কিভাবে উচ্চ আদালতে সাজা কমে গেল অভিযুক্তদের? এর পিছনে কি সিআইডি তদন্তের গাফিলতি এবং রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তাই দায়ী নয়? কামদুনি আন্দোলনের ঘৃতাহুতির পাশাপাশি এই নিয়েও ফের উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনৈতিক তর্জা। কামদুনি কাণ্ডে হাইকোর্টের রায় বিপক্ষে যাওয়ায় রক্ষণাত্মক শাসক শিবির, তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি রাজ্য সরকারের রায় পছন্দ হয়নি বলেই তারা নিজেরাই সুপ্রিম কোর্টে আবেদন করছেন, আর বিজেপি এই নিয়ে শকুনের রাজনীতি করছে। কামদুনির ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পটে গিয়েছিলেন, কামদুনির যে রায় বেরিয়েছে সেই রায়ে খুশি নয় বলে সিআইডি নিজেও বলেছে তারা সুপ্রিম কোর্টে যাবে। বিজেপি এখানে আবার শকুনের রাজনীতি করতে নেমে গেছে। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, সিআইডি অপরাধীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে নয়, অপরাধীদের বাঁচানোর লক্ষ্যে তদন্ত করেছে, তা এতেই প্রমাণ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে অপরাধীদেরকে বাঁচানোর তদন্ত, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার তদন্ত নয়। যদি হতো তাহলে নিম্ন আদালতে যে রায় হয়েছিল, যাদের ফাঁসি হয়েছিল তাদের হয়ে গেল যাবজ্জীবন, আর কয়েকজন যাবজ্জীবন অপরাধী তারা ছাড়া পেয়ে গেল, বেকসুর খালাস পেয়ে গেল। তথ্য প্রমাণের অভাবে বিচারক তার রায়ে বলেছেন তথ্য প্রমাণের অভাবে এই ধরনের রায় হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে পুলিশ যেভাবে তদন্ত করার কথা ছিল সেভাবে তদন্ত করে। শাসক দল আবার ভরসা সেই নিম্ন আদালতের রায়কে। মন্ত্রী ফেরহাদ হাকিমের দাবি, নিম্ন আদালত তো প্রমাণ সাপেক্ষেই অভিযুক্তদের কড়া শাস্তি দিয়েছিল, কিন্তু আইনের পরিভাষা বিচারপতিদের কাছে বদলে গেলে কিছু করার নেই। লোয়ার কোর্ট কি না দেখে দিয়ে দিয়েছিল? লোয়ার কোর্ট যে সাজা দিল কি না দেখে দিয়ে দিল? লোয়ার কোর্ট যখন সাজা দিল, অর্থাৎ আমাদের প্রশাসন মানে পুলিশ প্রশাসন তারা সেই তথ্য প্রমাণ নিয়ে গিয়ে দিয়েছে। লোয়ার কোর্টের বিচারপতি কিছু জানেন না, অশিক্ষিত তা তো নয়, বিচারপতির এক এক রকম ভাবে ডিফাইন করে লটে মানে ওনার আইনের বইটাকে, নিশ্চিত ভাবে সেই ডেফিনেশন উনি পেয়েছেন হয়তো, তার উপরের বিচারপতি আবার হয়তো ডেফিনেশন অন্য হতে পারে। কিন্তু তার মানে আমাদের সদিচ্ছা ছিল না, মুখ্যমন্ত্রী বলেছেন এবং করেছেন। পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, কোর্টের রায় স্পষ্টত প্রমাণ হয়ে গেল রাজ্যে আইনের শাসন নেই। মানুষের প্রত্যাশা পূরণ হলো না, রায় হতাশজনক, এবং এখানে বোঝা গেল যে পুলিশ অপদার্থ, বোঝা গেল যে আইনের শাসন নেই, বোঝা গেল আইনজীবীরা বারবার বদল হয়ে তারাও কার্যত আইনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিলেন না। কোর্টের রায়তেই স্পষ্টত বলা হলো পুলিশের এবং ইত্যাদি এই সমস্ত গাফিলতি কথাটা প্রকাশ্যে কার্যত বলা হলো। আর কি চাই, আর কি বুঝতে হবে বাকি থাকে? আক্রমণ করতে ছাড়েননি রাজ্যে সফররত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার কটাক্ষ, সরকারি আইনজীবী থাকা সত্ত্বেও ধর্ষণের অপরাধীরা ছাড়া পাচ্ছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যেই সম্ভব। 2013 में दिल्ली जैसा कांड हुआ था, फांसी की सजा निचली कोर्ट ने दिया था, कानून कहां चला गया था? अब उनको मजबूरन कहना पड़ रहा है हमें दिल्ली में न्याय मिल सकता है या नहीं मिल सकता है। ये उम्मीद तो ममता बनर्जी से नहीं की जा सकती थी कि एक बेटी के साथ बलात्कार हो, बलात्कारियों को फांसी की सजा हो और उनको फांसी की सजा ना दे करके कोर्ट से बरी करवा दिया जाए, इनके सरकारी वकील बन जाए। ये तो पहला प्रदेश है मैं जाते कहीं। সব মিলিয়ে কামদুনি কাণ্ডে ফের উত্তপ্ত আবহ, এবার সুবিচার মিলবে কি সুপ্রিম কোর্টে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।